দীর্ঘ 7 মাস মহাকাশ ভ্রমণের পর মঙ্গল গ্রহে সফল অবতরণ করেছে নাসার স্পেস রোবট যান ইনসাইট ল্যান্ডার। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত 1:53 অবতরণ করে। এরপর সেখানকার মাটিতে সিসমোমিটার স্থাপনের মাধ্যমে তথ্য পাঠাতে শুরু করেছে। মঙ্গলের ভূমিকম্পের তথ্য থেকে গ্রহটির অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে ধারণা পেতেই নাসার এবারের মিশন। এছাড়াও অভ্যন্তরীণ কাঠামোতে থাকা পাথরের স্তর সংক্রান্ত তথ্য জানা যাবে। মানুষবিহীন এই যন্ত্রটি নির্মাণে ব্যয় হয়েছে 29,33,00,000 মার্কিন ডলার। নাসার ইতিহাসে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে অষ্টম সফল অবতরণের ঘটনা। 24,29,807 জন মানুষের সই নিজের সঙ্গে করে মঙ্গলে অবস্থান করছে, আর প্রথমবারের মতো নিজেদের নামে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে পৃথিবীর মানুষ।